প্রতিক্ষণ প্রতিক্ষণ জীবন্ত ক্ষণ। দেশের সঙ্গে হুগলির রেশরাতেও সাড়ম্বরে পালিত হলো 71তম প্রজাতন্ত্র দিবস। এদিন সকালে রেশরা পৌরসভার উদ্যোগে রেশরার সকল ক্লাব ও বিদ্যালয়গুলিকে নিয়ে সংহতি পদযাত্রা শীর্ষক এক বর্ণাঢ্য শোভাযাত্রা রেশরা শহর পরিক্রমা করে। এ প্রসঙ্গে রেশরা পৌরসভার পুরপ্রধান আমাদের জানালেন, 71তম প্রজাতন্ত্র দিবস আমরা রেশরা পৌরসভার তরফ থেকে, রেশরা পৌর এলাকা হচ্ছে একটা মিনি ভারত, আমরা সব ধর্ম সব বর্ণ সব ভাষাভাষীকে নিয়ে রেশরা শহর, এখানে রেশরা একটা মিনি ভারত, আমরা পৌরসভার তরফ থেকে একটা সংহতি র্যালি করি। এই র্যালিতে কয়েক হাজার স্কুলের ছাত্র ছাত্রী সহ ক্লাবের তরফ থেকে ওনারা পার্টিসিপেট করেন। আমি আজকে 71তম প্রজাতন্ত্র দিবসে সবাইকে অভিনন্দন জানাই। আর একটাই কথা বলবো, এই রাজ্যে সবাই নির্ভয়ে বসবাস করেন। আমরা যেভাবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তার অনুপ্রেরণায় শ্রীরামপুরের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় যেভাবে আমরা রেশরা শহরে উন্নয়ন করছি, আমরা আরও রেশরা শহরে উন্নয়নে এগিয়ে নিয়ে যাব। আমরা রেশরা শহরটাকে আমরা সুন্দর সবুজ শহর আমরা গড়ে তুলব। রেশরা শহর হবে একটা, যেরকম আমরা মডেল সিটির স্বীকৃতি পেয়েছি, সেরকমই রেশরা শহরটাকে আমরা শ্রেষ্ঠ শহর হিসাবে আমরা প্রস্তুত করব। আমাদের সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সঙ্গে আপডেট থাকুন।